হায় গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রামের ভিতর খুবই সুন্দর একটা আধুনিক তিন বেডরুমের টিনশেড বাড়ির ডিজাইন এই বাড়িটি এই যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু কর করতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অন্য প্রমাণ সহ মালামালের হিসাব সহ বিস্তারিত দেখতে ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ সকল বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটি দেখে সকল বিষয়টি আপনি বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের অনুরোধ করছি সম্পূর্ণ দেখার জন্য না টেনে তো ওই ক্ষেত্রে আপনারা সকল বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো গ্যাস এখানে অনেকেই প্রশ্ন করবেন কমেন্টের নিচে যে এত কম খরচে কীভাবে হয় তো আমি এখানে আপনাদের প্রত্যেকটা মালামাল উল্লেখ করে দেখিয়ে দিব যে কোন মালের দাম কি ধরা হয়েছে এবং কিসে কত টাকা খরচ হয়েছে তো তারপর তো আর কিছু বলার থাকে না তো কেউ যদি চ্যালেঞ্জ করেন তো আমি তাদের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারি যে এই টাকায় এই বাড়িটি করে দেওয়ার জন্য তো এটা যদি আমার রেঞ্জের ভিতর হয় আমার কাছাকাছি তাহলে আমি ওই ক্ষেত্রে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি আমার থেকে অনেক দূরে হয় ওই ক্ষেত্রে সম্ভব হবে না তো এটা করবার জন্য আপনাদের জায়গার প্রয়োজন পড়বে ছয়শো একান্ন স্কোয়ার ফিট এবং শতকে হিসাব করলে এক শতক উনপঞ্চাশ পয়েন্ট জমির প্রয়োজন পড়বে বাড়িটির দৈর্ঘ্য রয়েছে একত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে একুশ ফিট তিনটি রয়েছে বেডরুম এবং একটি রয়েছে বারান্দা একটি রয়েছে প্যাসেস তো এটার টোটাল খরচ মালামালের হিসাব সহ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখান থেকে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন তো এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই করতে আপনাদের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে এবং চালসহ দুই লক্ষ টাকা খরচ যাবে আর সম্পূর্ণ কমপ্লিট করতে চার থেকে সাড়ে চার লক্ষ টাকার প্রয়োজন রয়েছে তো ফিওর্স আমরা এখন আপনাদের মালামালের খরচ সহ প্ল্যানটি দেখিয়ে দিব তারপর রুমের ভিতরগুলো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিব কোথায় কী রয়েছে পজিশন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে প্ল্যানে নিয়ে যাই তো যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি বাড়ির কাজ করবেন ভাবছেন ওই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ভালো মিস্ত্রি বা ভালো কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন আর আপনি যদি পারেন তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারে শরণাপন্ন হবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্ল্যান সহকারে মালামালের খরচটি দেখে আসি তারপর আমরা বাড়ির ভিতরে দৈর্ঘ্যপ্রস্তগুলো ভালো করে দেখে নিব তো তারপর বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং প্ল্যান তো এখানে হবে আমাদের সিঁড়ি সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর আমাদের প্রথমেই পড়বে এখানে ষোলো ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট একটি বারান্দা খোলামেলা বারান্দা তো এইখানে রয়েছে সাত ফিট বাই তেরো ফিট একটি বেডরুম রয়েছে এখানে একটি দরজা রাখা হয়েছে এখানে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে এই দরজাটি না রাখতেও পারেন তো এখানে একটি জানালা দেওয়া হয়েছে তো আপনার যদি দুইটার প্রয়োজন হয় আপনি চাইলে এখানে দিয়ে নিতে পারেন তো এই বারান্দা দিয়ে প্রথমেই আপনারা এইখানে যে গলিটি পাবেন তো এই গলি দিয়ে ডান পাশে যে রুমটি রয়েছে সেই রুমটি রয়েছে বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি এখানে একটি জানালা ইউজ করা হয়েছে আপনি চাইলে দুইটাই ইউজ করতে পারেন তো এখানে রয়েছে আমাদের আরও একটি বেডরুম যেটা সাইজ রয়েছে তেরো ফিট বাই বারো ফিট নয় ইঞ্চি এটাতেও একটা জানালা ইউজ করা হয়েছে আপনার যদি দুইটার প্রয়োজন হয় আপনি চাইলে দুইটাই দিয়ে নিতে পারেন তো এখানে পিছনে রান্নাঘর বাথরুম হবে যার কারণে এখানে ওপেন রাখা হয়েছে তো এই বাড়িটি করবার জন্য আপনাদের দৈর্ঘ্যর প্রয়োজন পড়বে জায়গায় একত্রিশ ফিট এবং প্রস্থের প্রয়োজন পড়বে একুশ ফিট তো এটা করবার জন্য ছয়শো একান্ন স্কোয়ার ফিট জায়গা লাগবে এবং একশত উনপঞ্চাশ পয়েন্ট জায়গার প্রয়োজন রয়েছে তো এখন আমরা আপনাদের রুমের দৈর্ঘ্য প্রস্তগুলো ভালোভাবে দেখিয়ে দিব তারপর প্ল্যান সহকারে ওই সরি তারপর হিসাব মালামালের খরচের হিসাব সহ বিস্তারিত এ টু জেড দেখিয়ে দিব আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আগে আমরা রুমের দৈর্ঘ্য প্রস্তগুলো দেখে আসি তারপর মালামালের খরচ সহ বিস্তারিত দেখব তো তারপর বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের ড্রয়িং প্ল্যানটা দেখতে পাচ্ছেন মানে সামনের ডিজাইনটা কীরকম হবে তো সামনের সিঁড়িতে একটা মোটরসাইকেল ওঠানোর জন্য একটা ই করা হয়েছে তো আপনারা চাইলে সেম ডিজাইনটি ফলো করতে পারেন বা আপনারা যদি চান যে এখান থেকে গেটটি পরিবর্তন করে এই অন্য সাইটে নিবেন তাও করতে পারেন তো এটা আপনার জায়গায় উপর নির্ভর করবে কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ মালামালের হিসাব এবং দাম সহ সম্পূর্ণ সবকিছু দেখিয়ে দিব তারপর আপনারা হিসাব করে নিবেন যে আসলে সত্য না মিথ্যা বিষয়টি তো এটা আসলে অনেকেই বিশ্বাস করতে চাইবে না তো আসলে না চাইলে কিছু করার নাই কিন্তু সত্য যেটা সেটা অবশ্যই বলতে হবে সত্য কারোর জন্য থেমে থাকবে না তাই সত্য কথা বলে যেতে হবে তাই সেটা কারোর ভালো লাগুক না লাগুক ওইটা কোনো দেখার বিষয় নয় তো এই বাড়িটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের ভিতরে তো এটা হচ্ছে প্রথমেই ঢুকে আপনার পড়বে যেই বারান্দাটি সেই বারান্দাটি রয়েছে আমাদের ষোলো ফিট ন ইঞ্চি বাই সাত ফিট তো এটার সাথে একটি পকেট রুম রয়েছে তো এই পকেট রুমটিতে একটি জানালা রয়েছে এবং দুইটা রয়েছে দরজা তো আপনি চাইলে এখান থেকে একটি দরজা কমিয়ে আর একটি জানালা ওই পাশে দিতে পারেন তো আপনার যদি দুইটা দরজার প্রয়োজন না হয় তাহলে ওই ক্ষেত্রে আপনার দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করবেন ওই ক্ষেত্রে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে এই ভিডিওতে লাইক ও কমেন্ট আপনাদের লাইক ও কমেন্ট খুবই জরুরি আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে ওই ক্ষেত্রে সব মানুষই যেন উপকৃত হতে পারে তো এখানে কি গাঁথুনি দেওয়া হয়েছে এবং কোথায় কি খরচ হয়েছে তো সকল বিষয়ের উপর আলোচনা করা হবে তো এটা সম্পূর্ণ নিচেই দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে ফ্লোর লেভেল বরাবর তার উপরে দেওয়া হয়েছে সব পাঁচ ইঞ্চি গাঁথুনি তো এটা করতে আমাদের কি কি মালামাল লাগছে এবং কি সব আমি খাতা কলমে লিখে রাখছি আপনাদের হিসাবটি সম্পূর্ণ দেখিয়ে দিব তো এখানে রয়েছে আমাদের মেইন প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি রয়েছে চার ফিট তো এটা দিয়ে প্রথমেই আমাদের বাম পাশে ঢোকার পর যে রুমটি পড়বে এই রুমটির সাইজ রয়েছে তেরো ফিট বাই বারো ফিট তো তেরো ফিট বাই বারো ফিট রুমের সাথে রয়েছে একটি জানালা জানালাটি রয়েছে আমাদের চার ফিট বাই সাড়ে চার ফিট তো আপনারা চাইলে সেম করে নিতে পারেন এখানে দুইটা জানালা চার ফিট বাই সাড়ে চার ফিট দেওয়া হয়েছে তো আপনারাও চাইলে সেম ডিজাইনটি ফলো করতে পারেন তো এখন আমরা আপনাদের ডান পাশে যে রুমটি রয়েছে সেই রুমটি দেখিয়ে দিব। তো প্লা এই ঘরগুলো ভালো করে দেখার পর আমরা অবশ্যই আপনাদের মালামালের খরচ সহ বিস্তারিত দেখিয়ে দিব যে কি কি মালামালে কত টাকা খরচ গেছে তো আপনারা যারা বাড়ির কাজ করবেন অবশ্যই একটু জেনে বুঝে ভালো করে কাজটি করবেন ওই ক্ষেত্রে আপনার খরচটি অবশ্যই কমবে তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি বাড়ি করার পূর্বে অবশ্যই একটু ভালো মতো ধারণা নিয়ে তারপর বাড়ির কাজ করবেন তো এখানে রয়েছে আমাদের একটি বেডরুম যেটা বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি এটাতেও রয়েছে একটি জানালা ইউজ করা হয়েছে তো আপনি চাইলে দুইটা ইউজ করতে পারেন এবং সেলফ ইউজ করা হয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি মালামালের খরচ সহ বিস্তারিত দেখে আসি তো তারপর আপনারা ধারণা করবেন বিষয়টি আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করার জন্য আমি হিসাবটি আগে থেকেই করে রেখেছি তো মোট খরচ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে মিস্ত্রি খরচ ধরা হয়েছে তিরিশ হাজার টাকা মাটি কাটা খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা সাত হাজার সাতশো পিস ইট লাগেছে ইট লাগছে যার দাম ধরা হয়েছে সাতাত্তর হাজার টাকা তো এখানে দুইশো ফুট বালু লাগছে কুষ্টিয়ার বালু যার দাম ধরা হয়েছে ছয় হাজার নয়শো টাকা প্রতি ফিট ধরা হয়েছে 30 টাকা করে তো বালি ভরা মানে মাটি বা বালি ফলল লেবের পর্যন্ত ভরতে হয় এই জন্য এখানে ধরা হয়েছে কুড়ি হাজার টাকা তো এখানে সিলেট বালু লাগছে আমাদের কুড়ি ফিট যার ব দাম ধরা হয়েছে সাতশো টাকা করে সত্তর টাকা করে প্রতি ফিট চৌদ্দশো টাকা পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্ট লাগছে যার দাম ধরা হয়েছে আঠারো হাজার টাকা চারশো টাকা করে প্রতি ব্যাগ তো এখানে আমাদের রড লেগেছে একশো বিশ কেজি যার দাম ধরা হয়েছে সত্তর টাকা করে প্রতি কেজি আট হাজার চারশো টাকা এবং কোয়া লাগছে পঁয়ত্রিশ ফিট যার দাম ধরা হয়েছে পঁয়ত্রিশশো টাকা অতিরিক্ত খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা তো এখান থেকে আপনাদের যদি কোনো বিষয়টি মনে হয় যে এই বিষয়টি ভুল বা এই জিনিসের দাম কম বেশি করা হয়েছে তো ওই ক্ষেত্রে আপনি অবশ্যই বলবেন যে আপনার এই জিনিসের দামটা ঠিক মনে হয়নি তো আপনাদের কমেন্ট আমি দেখব যে আসলে আমার কোথায় ভুল রয়েছে তো এখানে আমি সকল বিষয়টি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি তো কেউ যদি না বুঝতে পারেন ওই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আসলে একটা ভিডিও বানাতে প্রচুর সময়ের প্রয়োজন হয় কিন্তু আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট করতে মোটেও সময় লাগে না দশ থেকে পাঁচ সেকেন্ডের ভিতর হয়ে যায় তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই একটা ডিসলাইক দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা অবশ্যই এ ধরনের ভিডিও চান না এবং আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ